পিতার নাম মরফুল রহিসউদ্দিন আহমদ। আমি 1965 সালে কলেজের স্কুল থেকে এসএসসি পাস করেছি, চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছি। 1966 সাল থেকে আমি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই। কলেজ জীবন থেকে আমার এলাকা ছিল পাহাড়তলি, চট্টগ্রাম শহরেরই একটি অংশ। তৎকালীন সময় আঞ্চলিক শাখা হিসেবে পাহাড়তলি আঞ্চলিক শাখা কেন্দ্রে নিয়ন্ত্রিত একটি শাখা ছিল, সেখানেই আমি মূলত ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়েছিলাম। সেখানে আমি সাংগঠনিক কর্মকাণ্ডে নিজে জড়িয়ে ছিলাম। তৎকালীন সাংগঠনিক কমিটির সাংগঠনিক সম্পাদক হই, পরবর্তী পর্যায়ে সাধারণ সম্পাদক হই এবং 69-এর কোনো অভ্যুত্থানের পরে কনফারেন্স আমি সভাপতি হই। 6 দফার যে আন্দোলন হয়েছিল পার্থিব অঞ্চলে, আমি আন্দোলন করেছিলাম। বিভিন্ন সময়ে হরতাল, মিছিল, মিটিং, এগুলোতে সবসময় আমি সম্পৃক্ত ছিলাম। 69-এর গণ অভ্যুত্থানে প্রতিটি কর্মসূচিতে আঞ্চলিক শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেখানে সকল ছাত্র শ্রমিক এলাকা হওয়াতে সকল শ্রমিক আমরা আঞ্চলিক শাখার থেকে সংগঠিত করে অত্যন্ত ফলপ্রসূ আন্দোলন 69-এর ভূমিকা রেখেছিল। পরবর্তী পর্যায়ে 70-এর নির্বাচনের পরে যখন এই সংসদ, 71-এর সংসদ যখন স্থগিত করা হলো, তখনই মূল আন্দোলন, যেটা বলে স্বাধীনতার আন্দোলন, শুরু হয়েছিল 1 মার্চ থেকে। এবং এখানে বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনের বিরুদ্ধে বলতে গেলে যারা অবাঙালি ছিল, এবং এটা একটি আবাসিক এলাকা, রেলওয়ের আবাসিক এলাকা ছিল, এখানে বিশেষ করে অবাঙালিরাই বেশি ছিল। সবসময় আমরা বিগত আন্দোলনেও তাদের বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করতো। তারা মার্চে তারা অত্যন্ত সাংঘাতিকভাবে স্বরূপে বাঙালিদের উপর তারা অত্যাচার শুরু করেছিল। সে একটা মিছিল পাহাড়তলি বাজার থেকে এসে রেল স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল। সেখানে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি খলিলুল্লাহ সদাগরের নেতৃত্বে এই মিছিলটি ছিল। সেই মিছিলে শেষ বক্তা হিসাবে তাদেরকে, মিছিলের এই এই বিরাট জনগণের কাফেলাকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে আমার বক্তব্য শেষ করেছিলাম। সেই কাফেলাটি তখন ওয়াল স্ট্রিট দিকে প্রবেশ করেছিল এবং সম্ভবত বাংলাদেশে প্রথমেই অবাঙালি এবং বাঙালিদের দাঙ্গা সেই ওয়ারলেস কলোনি থেকে শুরু হয়েছিল। এরপরে আমি যখন তৎকালীন পাঞ্জাবি লাইন এবং পাহাড়তলি টেক্সটাইল মিল, ভিক্টোরিয়া জুট মিল এইসব এলাকায় যখন গেলাম, তখন দেখলাম সেখানে পাশে অবাঙালিদের এলাকা অধ্যুষিত ফিরোজশাহ কলোনি, যেটাকে বাইরের অংশ বলে, সেখান থেকে, সেখানের 3-তলা বিল্ডিং 2-তলা বিল্ডিং থেকে গুলি করে যারা পথচারী আছে তাদের উপর গুলি করা হচ্ছে এবং অনেক পথচারীকে আহত কিংবা নিহত অবস্থায় আমি তখন পড়ে থাকতে দেখলাম। 3রা মার্চ হবে মনে হয়। আমার জীবনে একটি দুঃসাহসিক ঘটনা ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে যে তৎকালীন ছাত্রনেতা ডাক্তার মাহবুব সাহেবের বাসা ছিল আমবাগানে। আমি তার সাথে সাক্ষাৎ করে বোধহয় 11-টার দিকে আমি আবার আমার এলাকায় আসতেছিলাম। সেখানে আমাকে ওই আমবাগান রেলওয়ে কলোনির মধ্যে দিয়ে আসলে শর্টকাটে আসতে হয়, সেখান দিয়ে আমি আসতেছিলাম। সেখানে কতগুলা কোয়ার্টার আছে যেগুলো টিনের চাল, একতলা লম্বা। অনেক দূর থেকে আমি দেখলাম লোকজন দৌড়াদৌড়ি করতেছে। আসার সময় আমি দুই একজনকে জিজ্ঞেস করলাম, বলো যে দুই একটা বাসাতে গোলাগুলি করতেছে, লোকজন আহত হচ্ছে, এই জন্য মানুষ দৌড়াদৌড়ি করছে। তা আমি একটু পরপরে দুই একটা গুলির আওয়াজ শুনতেছিলাম। তার আমি কাছাকাছি আসার পরে দেখলাম যে হ্যাঁ, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়
একটা জানালা আছে, জানালার থেকে বন্দুকের নল দেখা যাচ্ছে, ওখান থেকে মনে হয় গুলি করছে। আমি অবাক, আমি কিছুক্ষণ অবাক করে দেখলাম হ্যাঁ ওই জানালা থেকে গুলি করা হচ্ছে। তখন চিন্তা করলাম আহত যারা হয়েছে তাদের রক্তাক্ত অবস্থা দেখে আমার নিজের মধ্যে একটা জেদ চাপলো যে আমি দেখি কীভাবে তাকে কাবু করা যায়। আমি তখন চিন্তা করলাম যে ঠিক দেওয়ালের পাশ দিয়ে নিচু হয়ে সে জানালার কাছে পৌঁছা যায় কিনা। আমি নিরাপদ জায়গা দিয়ে সেই নিচু হয়ে দেওয়ালের পা বিল্ডিংটার দেওয়ালের পাশ দিয়ে জানালার কাছে এসে পৌঁছলাম। সে যখন গুলি করে তখন বন্দুকের নলটা একটু বাড়িয়ে দিয়ে গুলি করে। আমাকে যাওয়া দেখে আমাদের ওখানকারই একজন বোধহয় জড়ো হওয়া জনগণের মধ্যে একজন অত্যন্ত সাহসী যখন নল বন্দুকের নলটা দেখল, তখন সে যেহেতু আমি ওখানে আসি সাহস পাওয়ার কারণে সে দৌড়ে যে সে বন্দুকের নলটা ঝাঁপতে ধরার চেষ্টা করলো। তখনই যার হাতে বন্দুক ছিল সে গুলি করে দিল, সম্ভবত তার বুকে গুলিটা লাগলো। সে আত্মচিৎকারে পড়ে যেয়ে ছটফট করতে থাকলো এবং দেখা গেলো যে সে, আমি চিন্তা করলাম যে কীভাবে বন্দুকটা ধরা যায়। তখন দেখা গেলো যে সে যখন বন্দুকের নলটা বের করে গুলি করে ঠিক সেই মুহূর্তে আমার বন্দুকের নলটা ধরতে হবে। এরকম সুযোগের অপেক্ষা ছিলাম। কয়েক মিনিট থাকার পরে সেই সুযোগটা পাওয়ার পরে আমি যখন বন্দুকের নলটি ধরলাম, ধরার পরে জানালা দিয়ে টেনে আনলাম, তখন বন্দুকটা আমার হাতে চলে আসলো। এবং হাতে চলে আসার পরে আশেপাশে জনগণ হই হই করে চলে আসলো এবং সে বন্দুকটা নিয়ে নিল। বন্দুকটি নিয়ে নিয়ে সবচেয়ে মানে দুঃখ এবং হাস্যকর ব্যাপার হচ্ছে যে সেই বন্দুকটা যারা নিল তারা এটাকে লাঠি হিসেবে ব্যবহার করল। কাউকে ওই জানালা দিয়ে যে জানালা দিয়ে গুলি করতেছে সেটার মধ্যে মানে কয়েকটা আঘাত টাঘাত করলো পিছন দিক দিয়ে, ওদের ঘরে টোকার দরজা সেখান থেকে বন্দুক দিয়ে আঘাত করতেছিল। এইভাবে করে আমি সেখান থেকে আবার ওই আহত লোকটাকে দ্রুত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা। ছাত্রনেতা ডক্টর মাহফুজ রহমান, সাবের আব্দুল আজগরি সহ আরও ছাত্রনেতা ছিল, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, হয়তো মাহফুজ রহমান সাহেব আরও সঠিকভাবে নামগুলো তৎকালীন ছাত্রলীগের নেতাদের নাম বলতে পারবে যারা আমাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। আলাপের পরে একটা সিদ্ধান্ত হলো যে হ্যাঁ আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি কি না। স্থান আছে সেটা হচ্ছে মেডিকেল কলেজের খেলার মাঠকে, যেটা মেডিকেল কলেজের মূল ভবনের দক্ষিণ দিকে এবং হোস্টেলের পিছন দিকে, চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে মাঠ, খুবই নিরাপদ জায়গা ছিল এবং জায়গাটা খুব সুন্দরই ছিল। ট্রেনিং প্রথম সপ্তাহে প্রথম দিকে শুরু হয়েছে, পরে আস্তে আস্তে আমরা বিভিন্ন ব্যক্তিগতভাবে যারা অস্ত্র ছিল অনেকের, বেশিরভাগ যেটাকে বলে বন্দুক সিভিল গান, সেগুলো আমরা কিছু পেলাম, সেটা দিয়েই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো। এবং এদিকে যেহেতু আমার কলেজ স্কুল থাকা অবস্থায় জুনিয়র ক্যাডেট কোরের একটা ট্রেনিং ছিল 2 বছরের, চিটাগাং কলেজে ইউটিসির ট্রেনিং ছিল 1 বছরের, আমার কিছুটা ধারণা ছিল, সবাই আমাকে দায়িত্ব দিল সেই ট্রেনিংটা দেওয়ার জন্য যা তৎকালীন সময় যা অস্ত্র জোগাড় হয়েছিল। এবং আমাকে সহযোগিতা করার জন্য আরেকজন ছিলেন, উনি রেলেতে ছিলেন, উনি হচ্ছেন রেজাল করিম, মনে হয় মে মাসের দিকে অবাঙ্গালেরই তাকে নির্মমভাবে হত্যা করেছিল, সেও আমার সহকারী হিসাবে সেখানে ট্রেনিং। অস্ত্র জোগাড়ের একটা চিন্তাভাবনা করা হচ্ছিল, তখন ছাত্রনেতৃবৃন্দ একটা সিদ্ধান্ত নিল অস্ত্র একটা ব্যবস্থা করা যেতে পারে। সেটা হচ্ছে যে তখনকার আন্দরকিল্লায় যে আওয়ামী লীগের অবস্থা ছিল তার পাশে ছাত্রলীগও বসতো, 120 আন্দরলীগে বলে আন্দরকিল্লা, তার নিচেই একটি বন্দুকের দোকান ছিল, সেখান থেকে কীভাবে কালেকশন করা যায়। তখন তো দেশের সব অসহযোগ আন্দোলন, সব দোকানপাটি মোটামুটি বন্ধ ছিল, বিশেষ করে বন্দুক দোকান তো একদম বন্ধ ছিল। অনেক চিন্তাভাবনা করে কোথা দিয়ে ঢোকা যায়, দেখা গেল যে পিছন দিকে দোকানের পিছন দিকে যে ভেন্টিলেটর আছে সে ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করা যেতে পারে, সেভাবে একটা মানে পরিকল্পনা করে ভেন্টিলেটর ঢোকার পরিকল্পনা করে একটা দিন নির্ধারণ করা হলো। সম্ভবত এটা মার্চের 14 কি 15 তারিখের দিকে হবে। বন্দুকের দোকানের সামনে পুলিশ পহরা থাকতো, পিছন দিকটা নিরাপদ ছিল, সেখানে ছাত্র নেতৃবৃন্দ ডক্টর মাহফুজ রহমান সাহেব,
তৎকালীন পলিটেকনিকের ভিপি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন এবং সাবেরাত আজগুরি সহ আরও নেতৃবৃন্দ ছিলেন, তারা বসে ঠিক করলেন এবং দেখা গেলো যে হ্যাঁ ভেন্টিলেটার দিয়ে যাওয়া নির্ধারণ করা হলো। এবং যেহেতু সামনে পুলিশ আছে, কোনো ভেন্টিলেটার ভাঙতে যদি কোনো আওয়াজ টাওয়াজ হয়, সেজন্য উপরে যারা ছিলেন ছাত্র নেতৃবৃন্দ অন্যান্যরা তারাও উপরে বেশ জয় বাংলা বাংলার জয় গান তালি মারা শুরু করলো এবং আরও কিছু দুই একজনকে পাঠিয়ে দেওয়া হলো সামনে যারা পুলিশ, এদেরকে আলাপ আলোচনা করে তাদের দৃষ্টিটা যেন তাদের দিকে থাকে, প্রয়োজন হলে কিছু চাটা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে ভেন্টিলেটার খুলে সম্ভবত সেখানে ডাক্তার মাহফুজুর রহমান সাহেব এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন সাহেব ভিতরে প্রবেশ করছিলেন এবং ওনারা সেখান থেকে যে মনে হয় ভিতরে অন্ধকার ছিল, যা পারছে কার্টুন এবং এমনি ছোটো কার্টুন বড় কার্টুন এগুলো বের করে দিয়েছে, আমরা সেগুলো নিয়ে এসে মেডিকেল কলেজে সেখানে রেখেছি। সেখানে কিছু রিভলভার পেয়েছিলাম, তারপর কিছু সিগন্যাল রিভলভার পেয়েছিলাম, তারপরে সেখানে টু রাইফেল পেয়েছিলাম, এগুলোই বেশিরভাগ ছিল। এগুলো বিভিন্ন রকম গুলি পেয়েছিলাম, যেগুলো অনেকগুলো হয়তো আমরা ব্যবহার করতে পারিনি, অনেকগুলো ব্যবহার করতে। তো এখন এই টু রাইফেল পাওয়ার পরেই আমরা অনেকটা অস্ত্রের দিকে একটু সমৃদ্ধ হলাম ট্রেনিংয়ের জন্য, তখন আমরা পূর্ণাঙ্গভাবে ট্রেনিং দেওয়া শুরু করলাম। মধ্যে আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করার জন্য আমবাগানের কাছাকাছি থেকেই একটি জিপ, এটা সম্ভবত রেলের জিপ ছিল, সেই জিপটা আমাদের কাজের জন্য ড্রাইভারকে নামিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম, সেই জিপটা তখন আমরা ব্যবহার করতাম। এবং 28শে মার্চ সকালবেলা আমাদের সাথী আজিজুল হক, আরেকজন সাথী খুরশেদ এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন সাহেব এবং আমি মেডিকেল কলেজের হোস্টেলেই সকালবেলা চিন্তা করলাম যে পাশে যে জেমস ফিল্ডের পাহাড় আছে ওখান থেকে রাত্রে আমরা গুলির আওয়াজ পাই, তো ওই পাহাড়টায় আমরা উঠে দেখি আসলে ওখানে কী হচ্ছে। তখন আমরা ঠিক মেন রাস্তা দিয়ে না যেয়ে পাহাড়ের সাইড থেকে চারদিক থেকে উঠে দেখলাম উপরে কেউ নাই, অনেক টাকাটাকির পর একজন বিদেশি আসলেন, মনে পশ্চিমার অঞ্চলের পশ্চিমা দেশের কেউ হবেন, তাকে সে জিজ্ঞেস করলো কী ব্যাপার। আমরা দেশের পরিস্থিতি তাকে বলার পর তার কাছে আমরা অনুরোধ করলাম একটা গাড়ির জন্য, সে মিনিট কয়েক চিন্তা করে ভিতরে ঢুকে আমাদেরকে নতুন একটা জিপের চাবি এনে দিল। হারুন সাহেব অবশ্য তখন গাড়ি চালাতেন, খুব ভালোই গাড়ি চালাতেন, উনি চাবিটা নিয়ে আমরা একটা নতুন জিপ নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে নেমে গেলাম। মেডিকেল কলেজে আসার পরে সেদিন ছিল 28শে মার্চ, মেডিকেল কলেজে আসার পরে চট্টগ্রাম শহর তখন মোটামুটি আমাদেরই দখলে। মেডিকেল কলেজে আসার পরে আমাদেরকে বলা হলো যে ভাটিয়ারিতে একটা পজিশন আছে আমাদের সামরিক বাহিনী এবং সাধারণ যোদ্ধাদের, সেখানে কিছু খাওয়া দাওয়া নিয়ে যেতে হবে এবং এর মধ্যে মেডিকেল কলেজ হোস্টেলে এবং পাশে থেকে কয়েকজন বিডিআর আসছিলেন, তাদেরকে নিয়ে আমরা সেখানে ওই পজিশনে যাব, খাওয়া দাওয়া এবং বিডিআরকে তাদের পৌঁছিয়ে দেবো। তো এই 10টার দিকে তখন আমরা সেই নতুন জিপটা টিনগুলো খাদ্যগুলো তখন মাংস অন্যান্য জিনিস ও চার কোনা বড় টিনগুলো ছিল, সে টিনের মধ্যে রুটি ছিল, পাউরুটি ছিল, আরও বিভিন্ন রকম খাদ্য টাদ্য ছিল, সেগুলো আমরা গাড়িতে তুলে এবং বিডিআর সদস্য দুজন ছিলেন তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, তারপরে আপনার ওই হ্যান্ড গ্রেনেড ছিল, এগুলো নিয়ে আমরা তখন 10টা সোয়া 10টার দিকে ভাটের দিকে রওনা হলাম মেডিকেল কলেজ হোস্টেল থেকে। তা আমরা সেখানে আমার সাথে খুরশেদ, আজিজ, আবদুল্লাহ হান সাহেব গাড়ি চালাচ্ছিলেন, দুইজন সামরিক বাহিনীর সদস্য, সম্ভবত মুক্তিযুদ্ধের পর রেলে চাকরি করেছেন, রকিব ছিল, আর একজন ছিল ঠিক আমি তার নামটা, মোট আমরা 8জন ছিলাম সেই জিপে। আমরা জিপ পাহাড়তলি বাজারে এসে খবরাখবর নিয়ে আমরা ঢাকা ট্রাঙ্ক রোড দিয়ে ভাটিয়ার দিকে এগোতে ছিলাম। তো পথে যেতে যেতে বিভিন্ন সময়, তখন আসলে কোনো নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা ছিল না, পথে যেতে যেতে অনেক লোক আমাদেরকে দাঁড়া করিয়েছে, যেহেতু আমাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, গাড়ির সামনে একটা বিরাট ফ্ল্যাগ ছিল, আমরা যাচ্ছিলাম যে তাদের অভিযোগ হচ্ছিল যে অনেক বিডিআর এখানে আসছে, তারা চলে গেছে, অস্ত্র কেউ ফেলে গেছে, কেউ বা দোকানপাট
খুলতে খুলতে চাইছে, এই ধরনের বিভিন্ন রকম তাদের সমস্যার কথা বললো। আমরা যতদূর সম্ভব তাদেরকে সান্ত্বনা দিয়ে আগাতে থাকলাম। এরকম আগাতে এরকম পথে পথে বাধা পাওয়ার কারণে আমরা চিন্তা করলাম যে সামনে কেউ এরকম আমাদেরকে দাঁড়াতে বললে আমরা আর দাঁড়াবো, কারণ আমরা ফৌজদারহাট ক্রস করে খুব দ্রুতই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হারুন সাহেব। আমাকে আমাদেরকে অনেকেই পথে এইভাবে দাঁড়াবার জন্য তখন হাত দেখাচ্ছিলো, যেটা সিগনাল দিচ্ছিল, আমরা ইচ্ছা করে আর দাঁড়াইনি। ভাটিয়ারি ব্রিজের প্রথম বাজারের পরে ব্রিজের কাছে এসে মানুষজন একদম রাস্তার মাঝখানে চলে আসছে আমাদের জিপটা দাঁড়া করানোর জন্য। আমরা তখন তাদেরকে হাতে সরিয়ে, আমাদের হাতে হাতে রিভলভার ছিল, রিভলভার দেখিয়ে হাত সরিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করলাম। আমরা এত দ্রুত যাওয়ার চেষ্টা করছি যে ওরা চিৎকার করে কি বলতেছিল আমরা ঠিক খেয়াল করিনি। তারপরে একটা ব্রিজের পরে, যেটা তখন লোহার রেলিংয়ের ব্রিজ ছিল, এখন সেটা বেশ বড় ব্রিজ হয়েছে, সেটা ক্রস করার পরে সামনে আমাদের আমার পাশে যে সামরিক বাহিনীর সদস্য উনি বললো যে গাড়ি দাঁড়া করার সামনে দুশ্মন। আমরা সামনে তাকিয়ে দেখলাম যে রোডের মধ্যে রাস্তার মধ্যে কিছু নাই, রাস্তার দুই পাশে খাকি পোশাকধারী লোক লাইন ধরে, অনেকগুলো লোক মনে হলো, প্রায় 300-400 গজ দূরে অনেকগুলো লোক আমাদের মনে হলো যে ওরা এগিয়ে এগিয়ে আসছে। তখন আমরা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এটা কি আসলে আমাদের বাঙালি সৈন্য নাকি পাকিস্তান হানাদার বাহিনীর সদস্য। এর মধ্যেই হারুন সাহেব খুব দ্রুত গাড়িটা ব্রেক করে চিন্তা কি করা যায়, উনি উনি নিজের তখন উপস্থিত বুদ্ধিতে গাড়িটা ব্রেক দেওয়া শুরু করলেন। যখন ব্রেক করার পরে ব্রেক দিচ্ছেন, তখনই ওই দূরের থেকে যে যাদেরকে আমরা দেখছিলাম তারা গুলি করা শুরু করলো। তখন গুলির আওয়াজ আমরা পাচ্ছি। বেশ কিছু দূর ব্যাক আসার পরে আমরা যে সেকেন্ড যে ব্রিজটা পার হয়ে গেছিলাম সেই ব্রিজের কাছে, ব্রিজ থেকে একটু দূরে থাকতেই দুই একটা গুলি গাড়িতে এসে লাগা শুরু করলো। এর মধ্যে আমার হাতে একটা বড় রিভলভার ছিল, সেটাকে লুগার বলতো তখন, আমি ঠিক চিনি না, সেটা দিয়ে আমি জানলা দিয়ে গাড়িতে গুলি লাগার পর জানলা দিয়ে আমি বাহাত দিয়ে বের করে গুলি করা শুরু করলো। আমার চিন্তা ছিল যে ওরা মনে করুক যে আমরাও সশস্ত্র, ওরা এইভাবে একবারে আমাদেরকে একদম দুর্বল মনে করে যেন আমাদেরকে আক্রমণ না করে। আমিও গুলি করতেছি, এর মধ্যেই এক ঝাঁক গুলি একবারে এসে আমাদের জিপটাকে আঘাত করলো। তারপরে জিপটাকে আঘাত করার পরেই মনে হলো একটা গুলি ঠিক আমাদের বুকের সামনে দিয়ে যেয়ে স্ট্যান্ডিংয়ের মধ্যে লাগছে, এবং সেই মুহূর্তেই হারুন সাহেব গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা আস্তে আস্তে মানে রাস্তার কিনার থেকে উল্টে উল্টে ব্রিজের গোড়া একদম নিচে প্রায় 3-4 উল্টানি খেয়ে নিচে পড়ে গেল। আমাদের গাড়িতে খাদ্য ছিল, 8 জন লোক ছিলাম, খাদ্য টাদ্য ঝোল টোলে সবাই তো অবস্থা খারাপ, তো 8 জন লোকের মধ্যে কে কোনখান দিয়ে আমরা বেরিয়েছি ঠিক জানি না। তো রাস্তা পার হয়ে তখন সম্ভবত জোয়ার ছিল, তখন 12:30-12:30 হয়তো বাজে জোয়ার ছিল। আমরা রাস্তা পার হয়ে খালগুলোতে জোয়ার থাকলে পানি থাকে, পানি জোয়ার পার হয়ে অন্তত 10-15 মিনিট এইভাবে মানে যাওয়ার পরে তখন আমাদের সেন্স হয়েছে, আমার বিশেষ করে আমার সেন্স হয়েছে, আমি তো গাড়িতে ছিলাম, গাড়ি বোধ হয় কি উল্টে গেল দেখলাম। তারপরে তো আমি তখন দেখলাম যে আমি একটা গ্রামে মধ্যে দাঁড়ানো, লোকজন আমাকে এটা এটা জিজ্ঞেস করতেছে। তারপরে সামনে কতটুকু সামনেই দেখলাম হারুন সাহেব দাঁড়ানো, ওনার কপালে বোধহয় আঘাত তখন হাসে, একটু রক্ত ঝরতেছে। এবং একটু পরে দেখলাম আমাদের সাথে আজিজ সাহেব, ওনারও পায়ের আঙ্গুল দেখলাম রক্ত পড়তেছে। যাই হোক, আমরা 3 জনই একসাথে হলাম। পরে অনেকক্ষণ এদিক সেদিক অপেক্ষা করে এই আমরা দেখলাম আমাদের বাকি 5 জনের কাউকে আর আমরা দেখতে পেলাম না। এবং এর মধ্যে কিন্তু যারা সামরিক বাহিনীর লোক আসতেছিল তারা আমাদের এই ঘটনার পর থেকে তারা প্রচণ্ডভাবে গুলি করা শুরু করছিল, আশেপাশে গ্রাম যা পাচ্ছিল সব জ্বালিয়ে দিচ্ছিল। তো এর মধ্যে আমরা সমুদ্রের পাড়ের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের উদ্দেশ্য ছিল ওখানে যে ফৌজদারহাটে যে ওয়্যারলেসটা আছে ওখানে পিডিআর পজিশন, তাদেরকে খবরটা পৌঁছে দেওয়া যে এদিক থেকে সামরিক বাহিনী পাক বা হানাদার বাহিনীর লোকজন আসছে। কিন্তু আমরা যখন ওই দিক থেকে গুলি আসতেছে, দ্যাট ইজ পাকিস্তান আর্মিরা গুলি করতেছে, এদিক থেকে বিডিআররাও গুলি করা শুরু করছে, তখন আমরা মোটামুটি যেটা যেটা বলে ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছিলাম, যে কারণে আমরা ওই ফৌজদারহাট রোডের কাছে আর পৌঁছতে পারিনি। আমরা নিরাপদ একটা আশ্রয়ে রইলাম। তারপরে এখানেও অনেক মানে ঘটনা হয়েছে, পাক আর্মিরা আমাদের সামনে দিয়ে গেছে, আমরা লুকিয়েছিলাম, মৃত্যু
প্রহর গুনতে গুনতে আমাদের পাশ দিয়ে পাকার্মি হেঁটে গেছে। আমরা একটা ওই কি বলে ওই তরকারির সবজি বাগানের মধ্যে লুকিয়েছিলাম। এরা চলে যাওয়ার পরে আমরা রাত্রে একটা বাড়িতে আশ্রয় নিলাম, সে বাড়িতে অনেক লোকজন ছিল। পরের দিন সকালবেলা আমরা জিপটা যখন জিপের কাছে যখন গেলাম, তখন গেলাম যে জিপটা উল্টানো আছে। একটা জিপ তুলতে যে ক্রেন ট্রেন দরকার এটার কোনো প্রয়োজন নেই। লোকজন এমনভাবে জিপটাকে ধরলো যে মনে হয় একটা খাদ্য চারিদিক থেকে যেমন পিঁপড়া ধরে, সেভাবে লোকজন ধরে আলগায় উঠায়ে ঠেলে উঠায়ে কোনো দিক দিয়ে উঁচু করে ধরতে হয়েছে, কোনো সময় ঠেলতে হয়েছে, এভাবে ঠেলে তারা এই জিপটা রোডে নিয়ে আসলো। 31শে মার্চ সকালবেলা আমরা রামগড়ের দিকে রওনা হলাম। তখন রোডঘাট মোটামুটি, গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, লোকজন শুধু দৌড়াচ্ছে, যার যার বাড়ি শহর থেকে যার যার দেশের বাড়ির দিকে চলে যাচ্ছে। এমন অনেক আছে যে যাদের বাড়ি ঢাকা তারাও হেঁটে রওনা দিয়েছে, অনেকের বাড়ি কুমিল্লা তারাও হেঁটে রওনা দিয়েছে, অনেকের বাড়ি হয়তো সিলেট তারাও হেঁটে হেঁটে রওনা দিয়েছে। এটা মানে আতঙ্ক থেকে হয়তো তারা এটা করছে। তারপরে আমরা এখান থেকে যে ঠিক বাড়িঘাটের কাছে একটা পেট্রোল পাম্পের দাঁড়ালাম, সেখানে আমরা পেলাম তৎকালীন এমপি মোশারফ সাহেব। তারপরে ওখানে বোধহয় তখন ক্যাপ্টেন ভুইয়া, সুবিদ আলী ভুইয়া সব ছিলেন ওনার সাথে। ওনার সাথে কথা হলো যে আমরা এরকম এরকম আমাদের পরিচয় দিলাম। তারপরে তো ওনারাও বললো ঠিক আছে রামগড় চলো। ওনার ছোট্ট একটা স্লিপ বোধহয় ভুইয়া সাহেব আমাদেরকে লিখে দিলেন, আমরা রামগড় চলে গেলাম। 1 এপ্রিলে সম্ভবত আমাদেরকে ভোরবেলায় কিছু বিডিআর, কিছু মানে নতুন জয়েন করা যাদের ট্রেনিংও কমপ্লিট হয়নি, এই ধরনের এক পুলিশ সহ আমাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো। সেটা প্রাথমিক অবস্থার ট্রেনিং, 1 সপ্তাহ ট্রেনিং ছিল। সেটা ট্রেনিংটা ত্রিপুরাতে ছিল, বাঘাফা ট্রেনিং ক্যাম্প নামে পরিচিত। সেখানে আমাদেরকে ট্রেনিংয়ের জন্য সকালবেলা পাঠায়। ওখানে পৌঁছে আমরা আমাদেরকে ভাগটা যখন করা হচ্ছে ট্রেনিংয়ের জন্য, তখন যারা যুবক গেছে তাদেরকে অস্ত্র ট্রেনিং, এবং যারা বিডিআর এবং পুলিশ আছে তাদেরকে 3 স্মার্টার ট্রেনিং। এই ভাগের সময় তা ওই ক্যাম্পে আমাদের সাথে একটু বিতর্ক হলো। সেটা হচ্ছে যে আমরা তো ভাই ট্রেনিং নিতে আসছি, আমরা LMG এবং রাইফেলের ট্রেনিং তো জানি, তা আমাদেরকে ফার্দার নতুন একটা ট্রেনিং দেওয়া হোক এবং সেটা আমরা 3 স্মার্টার ট্রেনিং। তারা বললো যে এটা তো আমাদের ব্যাপার না, যেহেতু আপনারা সিভিলিয়ান তো সুতরাং আপনাদের অথরিটি লাগবে। তো আগামীকাল 2 তারিখ জিয়ারহমান সাহেব আসলে আলাপ করে, মেজর জিয়ার কি আলাপ করে আমরা দিব। হারুন সাহেব এটা নিয়ে বেশ, ইঞ্জিনিয়ার হারুন সাহেব খুব মানে স্ট্রং ছিলেন যে হ্যাঁ আমরা এটা ট্রেনিং নিব না, আমরা যেটা জানি এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। পরের দিন মেজর জিয়ারহমান সাহেব আসার পরে তাদের তার সাথে আমরা কথা বলে উনি বললেন যে ঠিক আছে, আমাদের 4 জন সিভিলিয়ানকে এই 3 স্মার্টারের ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করা হলো অস্ত্রের ট্রেনিং বাদ দিয়ে। তা আমরা সেখানে 7-8 দিন ট্রেনিং নিয়ে আমরা আবার রামগড়ে চলে আসলাম। এর মধ্যে আমাদের যে ভাটিয়ারির এই দুর্ঘটনাটা না, মেডিকেল কলেজের যারা আমাদের সাথে ছিলেন তারা হয়তো তখন হয়তো খবর পেয়েছেন যে আমরা পাকার্মির সামনাসামনি গুলিতে আমাদের মৃত্যু হয়েছে। কারণ এখানে পাশাপাশি আর একটা ঘটনা হয়েছিল, এরকম একটা গাড়ির থেকে 2 জন লোককে মেরে ফৌজদারহাটের যেটা এখন ওই যে আপনার কানেক্টিং রোড হয়েছে সেই রোডে, আগে নিউ পতেঙ্গা বলতো, সেখানে বটগাছ ছিল, সেই বটগাছে তারা ঝুলে রেখেছিল। আমাদের বন্ধুরা হয়তো মনে করছিল আমরা সেখানে মারা গেছি। তারপরেও কয়েক গ্রুপ ট্রেনিং নিয়ে আসতে থাকলো বাঘাভাত থেকে, তারাও বিভিন্ন বিডিআরদের সাথে এবং সামরিক বাহিনীর লোকদের সাথে সম্পৃক্ত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে থাকলো। আমি তখন একটা গ্রুপের সাথে ছিলাম, সেটা হচ্ছে 3 স্মার্টারের। তো 3 স্মার্টার গ্রুপের সাথে যখন ছিলাম, তখন বিকালের দিকে যখন ফায়ারিংটা শুরু হলো, তখন আমাদের মোটর থেকে একটাই ফায়ারিং করা সম্ভব হয়েছিল। 2য় শেলটা ভিতরে ঢোকার পর আর বাইর হয় নাই, এবং সেটাকে সেফলি সিস্টেম অনুযায়ী সেটাকে রেখে এবং পরে সেই সেলটা বের করতে করতেই মোটামুটি আমাদেরকে রিট্রিট করার, এবং আমরা যখন সন্ধ্যার আগে আগে রামগড় ফল করলো তখন আমরা ওপারে চলে গেলাম। এর মধ্যে আমরা চলে গেলাম, আমি, তারপরে আমার সাথী আজিজ সাহেব এবং আরও 2 জন, একজনের নাম ছিল বারেক, সে রাঙ্গামাটি থেকে আসছিল, আরেকজন ছিল মাহতাব। আমরা তখন
আগরতলা চলে আসলাম। আগরতলা এসে ওখানে যারা কলেজ টিলাতে এবং শ্রীধর বিলাতে নেতৃবৃন্দ ছিল তাদের সাথে আমাদের একটা নিজস্ব মানে কৌতূহল থেকে যে কিভাবে কি হচ্ছে যুদ্ধের ব্যাপারটা তাদের সাথে আলাপ করে আমরা প্রায় 15-20 দিন পরে সাবরুম চলে আসলাম। সাবরুম আসার পথে আমরা হরিণাতে নেমে গেলাম। জুন মাসের মাঝামাঝি সময় সম্ভবত আমাদেরকে আবার ট্রেনিংয়ের জন্যে সিলেক্ট করা হলো এবং ট্রেনিং সিলেকশনে আমাদের যাদেরকে করা হলো তাদের ওই হরিণা ক্যাম্প থেকে নিয়ে এসে অন্য একটি ক্যাম্পে পদে সম্ভবত উদয়পুর একটি ক্যাম্পে আমাদের কনসেন্ট্রেট করা হলো। সেখান থেকে আমরা আগরতলা হয়ে দেরাদুন চলে আসলাম। মানে মোটামুটি উন্নত মানেরই প্রশিক্ষণ হয়েছে, ট্রেনিং হয়েছে। মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করার মতো তাদের উপর যে টোটাল গরিলা যুদ্ধের যে পদ্ধতি সেটার উপর তাদের আমি সেকেন্ড বেজে ছিলাম। ট্রেনিংয়ের শুরু হওয়ার পরে আমাদেরকে প্রায় এক মাস ট্রেনিংয়ের পরে তখন বিশেষ প্রয়োজনে ক্যাম্পে ইনস্ট্রাক্টরের প্রয়োজন হলো। ওখানে যারা ট্রেনিং নিয়েছে তাদের মধ্যে থেকে ইনস্ট্রাক্টর নেওয়া, অর্থাৎ প্রশিক্ষক নেওয়া। প্রশিক্ষক নেওয়ার কারণটা তখন একটা সৃষ্টি হয়েছিল ওখানে যে যারা ভারতীয় ইনস্ট্রাক্টর যারা ট্রেনিং দিচ্ছে তাদের ভাষাগত একটি সমস্যা ছিল এবং ভুল ত্রুটির সময় অনেক সময় তারা সেই যে সামরিক বাহিনীর যে একটা ভাষা আছে সেই ধরনের ভাষা তারা ব্যবহার করে ফিরত। যে কারণে এখানে যারা ট্রেনিং দিত তারা মোটামুটি রাজনৈতিক চেতনাবোধ সম্পন্ন ছিল এবং তারা তো আর পেশাগতভাবে সামরিক বাহিনীতে যায় না, যে কারণে তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হতো। সেই দ্বন্দ্বের কারণে সামরিক বাহিনী এবং যারা সিনিয়র ছিল তাদের সাথে আলাপ করেই প্রশিক্ষক নেওয়ার চিন্তাভাবনা করা হলো। এবং আমরা যারা প্রশিক্ষণ নিয়েছিলাম তখন 4 ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছিল, প্রতি ব্যাচে প্রায় 60 জন করেছিল। সেখান থেকেই 8 জন ইনস্ট্রাক্টর সিলেক্ট করা হলো। মনে আছে কারা কারা দুজনের নাম? আমি তো চট্টগ্রামের এই বিভাগীয় থেকে যারা গেছিলো ওখান থেকে আমি গিয়েছিলাম। ঢাকাতে ছিল আমার যতদূর মনে পড়ে ঢাকা ইউনিভার্সিটির তোফায়েল আহমেদ একজন নাম ছিলেন, একজন ছিলেন আমরা তাকে বিডি মুখার্জি বলতাম। এই নামগুলো আমার এখন এই মুহূর্তে 8 জনের ভিতরে 3 জনের নাম মনে পড়ছে। চট্টগ্রামে মনে হয় 25-30 জন ইনস্ট্রাক্টর তখন সিলেক্ট হয়েছিলো টেনিসদের মধ্যে থেকে। তো এই ট্রেনিংয়ের সময় সেখানে কিন্তু শুধু অস্ত্রের ট্রেনিং যে দেওয়া হয়েছে সেটা না, সেখানে গরিলা ওয়ারফেয়ারের উপর অস্ত্রের ট্রেনিং যদি 8টা থেকে 1টা পর্যন্ত হয়, দুপুরের খাবার বিরতির পর 2টা থেকে আবার 5টা কি 6টা পর্যন্ত এক গ্রুপের অস্ত্রের ট্রেনিং হয়েছে, আর গ্রুপের হয়েছে গরিলা ওয়ারফেয়ার ট্রেনিং। সকালে যারা গরিলা ওয়ারফেয়ারের উপর লেকচার এবং হতো তারা বিকেলের দুপুরের পরে অস্ত্রের ট্রেনিং নিত, এবং যারা সকালে অস্ত্রের ট্রেনিং নিত তাদের দুপুরের পরে গরিলা ওয়ারফেয়ারের উপর লেকচার হতো এবং সেটা দীর্ঘ সময় ধরে হতো। এই ট্রেনিংটা আপনি কোন পর্যন্ত দিয়েছিলেন, মানে কোন মাস পর্যন্ত? এই ট্রেনিংটা হয়েছে আমরা ব্যাচ হিসাব যদি করি তাহলে 16 ব্যাচ পর্যন্ত ট্রেনিং হয়েছে এবং এটা অক্টোবরের যে গ্রুপটা আসছে মাঝামাঝি এটা নভেম্বরের প্রথম সপ্তাহে ট্রেনিং শেষ হয়ে গেছে। এরপর কি আপনাদের এরপরে আর কোনো ট্রেনিং হয় না এখানে? মানে আরও মোটিভেশন করার জন্য, যুদ্ধের জন্য পলিটিক্যালি মোটিভেশন, দেশ স্বাধীন হলে কীভাবে স্বাধীন হবে, দেশ স্বাধীন হলে এই রাষ্ট্র পরিচালনার সিস্টেমটা কী হওয়া উচিত, এই ধরনের ট্রেনিং। এবং যুদ্ধের সময় কেউ মারা গেলে তারপরে আপনার যুদ্ধের সময় কীভাবে শেল্টারগুলোকে আমি তৈরি করবো এবং শেল্টারগুলোকে আমার সেফটি অনুযায়ী কীভাবে থাকবো, এই ধরনের আলাপগুলো আমরা ইনস্ট্রাক্টর তখন তাদের সাথে খুব ইম্পর্টেন্ট কথা। দেশ কীভাবে পরিচালনা হবে বলে আপনারা তখন কিছু ইনস্ট্রাক্টর হাসানুর এনুসাহেব দায়িত্ব দিয়েছিলেন যে দেশটা কীভাবে পরিচালনা হবে। এখানে আমরা যে কথাগুলো সেখানে তাদেরকে বুঝিয়েছি সেটা হচ্ছে যে একটা সমাজতান্ত্রিক দেশে সমাজ ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে যেভাবে দেশটা চলে
সেই সেই ধরনের পলিটিক্যাল মোটিভেশন করার জন্য আমরা তাদেরকে আমরা বক্তব্য দিই। ভারতে বসে এটাকে ভারতে করতে হবে অ্যালাউ করতো আমরা আমরা সেটা তাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি যে দেশটা স্বাধীন হলে একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ হিসাবেই প্রতিষ্ঠিত হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা প্রশ্ন করছেন আপনার, সেটা হচ্ছে যে ভারতীয়রা এটা কীভাবে গ্রহণ করছে। এইটা নিয়ে যখন কথা হলো যে এখানে এখানে গ্রুপিং হচ্ছে, এখানে পলিটিক্স হচ্ছে, এখানে মুক্তিযুদ্ধ ট্রেনিং হচ্ছে না, এটা নিয়ে যখন আমাদের তখন ইনচার্জ ছিলেন হাসানুল্লাহ ইনু সাহেব, ইনু সাহেবকে যখন চার্জ করা হলো, ইনু সাহেব ওনাদেরকে বোঝাতে চেষ্টা করলেন যে আমরা তাদেরকে পলিটিক্যালি মোটিভেট করতেছি, কারণ এখানে যুদ্ধে যাওয়ার পরে যদি প্রতিবন্ধকতা অনেক বেশি হয়, তারা যদি ভবিষ্যৎ চিন্তার প্রতি যদি তাদের ধ্যান ধারণা না থাকে, তাহলে তারা হয়তো মুক্তিযুদ্ধ ছেড়ে অন্যদিকে চলে যেতে পারে। এই জন্য আমরা তাকে জাস্ট আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে কী হবে সেটা তাদের বোঝার চেষ্টা করি। তখন তারা যখন সেটা মানতে চাইল না, তখন ইনু সাহেব একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন হাসানুল্লাহ ইনু সাহেব, যে ঠিক আছে আমরা যদি এটাই করতে না পারি তাহলে আমরা এখানে ট্রেনিং দেবো না। ইভেন কি তখন সম্ভবত একদিন পুরোপুরি যেদিন কথা হয়েছে সেদিন বিকাল থেকে তার পরের দিন পুরোপুরি সম্ভবত সম্পূর্ণ ক্যাম্পের ট্রেনিং বন্ধ ছিল। তাদেরকে তারা ওখানে যেখানে মেন চার্জ ছিলেন জেনারেল সুজন সিং উভান, উনি এটা খবর পরে উনি দেরাদুনে ট্রেনিং ক্যান্টনমেন্টে ছিলেন, উনি আসলেন, আসার পরে উনি আগে শুনে টুনে পরে বলেন যে না এটা তো ভালোই কথা, কারণ তোমাদেরকে যুদ্ধের জন্য যে মানসিক প্রস্তুতি সেটাও একটা বড় জিনিস, শুধু অস্ত্রের সে প্রশিক্ষণ নিল, তখন আবার সেভাবে আবার আগের মতোই আমরা তখন পলিটিক্যাল মোটিভেশন, কারণ এটা অনেক পুরোনো ব্যাপার চলে আসে যে ছাত্রলীগের মধ্যে স্বাধীনতার 62 নিউক্লিয়াস থেকে শুরু করে এই পক্ষে এক গ্রুপ ছিল, এটা এই এই কনসেপ্টটা যারা বিশ্বাস করতো না তার বিপক্ষে একটা ছিল, এটা দীর্ঘ আলোচনার ব্যাপার। তো সেই ধরনের কিছু প্রতিফলন সেইটার সেইটার কিছু ছায়া অনুভব সে ক্যাম্পও করা গেছে, কিন্তু সেখানে যারা ছিলেন দায়িত্বে ছিলেন যারা ইনস্ট্রাক্টর ছিলেন তারা মনে করতেন যে যেহেতু স্বাধীনতার নিউক্লিয়াস থেকে শুরু করে 71 যে যুদ্ধটা ধাপে ধাপে এগিয়ে আসছে, এটা এটা সেই আন্দোলনেরই ফলস্বরূপ পাওয়া গেছে এবং সেটাই সঠিক এবং এই পদ্ধতিতে আমরা সামনে আগাবো। সে কারণে এই ওই তখনকার যে নিউক্লিয়াসের বিপক্ষে যারা গ্রুপ বলে পরিচিত ছিল তারা তখন অ্যাক্টিভ ছিল না, তারা স্বাভাবিকভাবে বলতে গেলে একসাথে কাজ করছে, কারণ বিএলএফের মূল চার নেতা ছিলেন সিরাজুল আলম খান, শেখ ফজল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ। তো স্বাভাবিকভাবে বোঝা যায় এখানে নিশ্চয়ই চারজন নিউক্লিয়াসের একই চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন না, তাই বোঝা যায় তারা যখন একসাথে কাজ করছে তখন স্বাভাবিকভাবে ওই পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছে যে এখন স্বাধীনতার জন্যই কাজ করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? আমি বলতেছিলাম সেটা সেটা হচ্ছে যে অক্টোবরের শেষ দিকে নভেম্বরের 1 তারিখে যখন ট্রেনিং শেষ হলো, যারা অপেক্ষা করতেছিল তাদেরকে আমরা তখন এই মোটিভেশনের উপর আলোচনা করতাম, তো তখন বলা হলো যে আপাতত বিশেষ কারণে, কোনো কারণ বলা হয় না, বিশেষ কারণে এখন কোনো টেনিস মানে প্রশিক্ষণার্থী এখানে আসবে না, আমরা আস্তে আস্তে বাংলাদেশে চলে যাব। মানে এটা আমরা যেটা অনুভব করতে পারিনি সেটা হচ্ছে যে 16 ডিসেম্বর কিন্তু আমরা সেই দেরাদুনের টান্ডুয়া ক্যাম্পে ছিলাম। আপনাকে যে এই যে যারা ক্ষমতায় আসছে বাংলাদেশে, আমি বলবো 73 সাল থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে গণতান্ত্রিক নির্বাচন বলতে মানে আমি যেটা বুঝি সেই নির্বাচন কিন্তু হয় না। এখানে হয়েছে দলের প্রেশার, এখানে হয়েছে টাকার প্রেশার, এখানে হয়েছে ক্ষমতার প্রেশার। ভালো লোকগুলো আসতে পারে নাই মানে কি, ভালো লোকগুলো তারা এই এইগুলোর একটা অর্জন করতে পারে নাই। এখন এই কাঠামো জিনিসটাকে, রাষ্ট্র পরিচালনার কাঠামো জিনিসটাকে পরিবর্তন করতে হবে।